তো বন্ধুরা আপনাকে ক্যালকাটা পুলিশ কনস্টেবল এক্সামের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের জিকে টেস্ট ক্লাস চলছে আর সে ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টাইপ অফ কোশেন করব যেগুলো তোমাদের আপনাকে এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট সেশনটা মধ্যে শেষ পর্যন্ত দেখতে থাকবেন অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো ওখানে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ক্লাসের পিডিএফ বন্ধুরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে জয়েন না থাকলে অবশ্যই জয়েন হয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া আছে তো চলো বন্ধুরা দেরি না করে সেশনটাকে শুরু করা যায় বন্ধুরা অনস্ক্রিন এসে ক্লাসে ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছ ফার্স্ট পয়েন্ট আছে আমাদের এখানে আলেকজান্ডার আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিল আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে সেই টাইমে মগধের সম্রাট কে ছিলেন তো ক্লাস যেহেতু বন্ধুরা মগচের জায়গায় থাকবে তো নিজেতে এই কোশ্চিনগুলো আনসার পাওয়ার চেষ্টা করবে অবশ্যই এবং ভিডিও শেষে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের স্কোর কত এসে দাঁড়ালো তো ক্যারেক্ট আনসার কী হয়ে যাবে বন্ধুরা এখানে আমাদের কারেক্ট আনসার হবে ধনানন্দ ধনানন্দ অপশন ডি এখান থেকে কারেক্ট আনসার হবে আলেকজান্ডার কয়ে ভারতে আসেন থ্রি টোয়েন্টি সিক্স বিসিতে ভারতে এসেছিল এবং যেটা আছে সিন্ধু আক্রমণ করেছিল থ্রি টোয়েন্টি সেভেন বিসিতে টোটাল উনিশ মাস ভারতে ছিল আলেকজান্ডার মাথায় রাখবে ডি এখান থেকে কারেক্ট আনসার নেক্সট কোশ্চিন চলে আসবো নেস্টের সাতপুরা হলো সাতপুরা একটি কি পর্বত তো সাতপুরা এটি একটি স্তূপ পর্বত এক্সামে জিজ্ঞেস করা হয় মাঝে মধ্যে হিমালয় হিমালয় একটি ভঙ্গিল পর্বত মাথায় রাখবে ভঙ্গিল পর্বত হিমালয় অপশান এই বন্ধুর এখান থেকে কারেক্ট আনসার স্তূপ পর্বত সাতপুরা নেক্সট কোশ্চিন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ রাজ্যের ফুল কোনটি তো পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য ফুল যেটি আছে সেটি কী তো রাজ্য ফুল কি আমাদের শিউলি শিউলি রাজ্য ফুল অপশন বি কারেক্ট অ্যান্সার এছাড়া প্রাণী কি আমাদের মেচোরিয়াল এছাড়া পাখি কি আমাদের মাছরাঙা শ্বেতকণ্ঠ মাছরাঙ্গা এবং বৃক্ষ কী আমাদের ছাতি তো এখান থেকে আমাদের অপশন বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশিন চলে আসি নেক্সট মানুষের দেহ স্বাভাবিক উষ্ণতা আটানব্বই পয়েন্ট চার ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে এর মান কত তো একে সেলসিয়াস স্কেলে যদি কাউন্ট করা হয় তাহলে সেলসিয়াস স্কেলে মান কত থার্টি সিক্স পয়েন্ট এইট নাইন ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস এখানে হয়ে যাবে আমাদের তো এখানে আমাদের ছত্রিশ পয়েন্ট উননব্বই অপশান বি কারেক্ট আছে নেক্সট কোয়েশ্চেন চলে আসবো নেক্সট হচ্ছে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না তো এখানকার মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না তো আমাদের এখানে লর্ড ওয়েভল ইনি ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ক্যাবিনেট মিশন ভারতে আসে কত নাইনটিন ফর্টি সিক্সে চব্বিশে মার্চ তো সালটাও মাথায় রাখবে এবং এখানে স্টেপোর্ট ক্রিস প্যান্তিক লরেন্স এবং এ ভি আলেকজান্ডার এনারা তিনজন সদস্য ছিল ক্যাবিনেট পিছনের তো অপশান ডি কারেক্ট অ্যান্সার নেক্সট চলে আসি নেক্সট হচ্ছে ভদ্রাবতির লোহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে ড্যাশ থেকে কোত্থেকে এখানে আকরিক লোহা এসে থাকে তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের এখানে বাবা বুদান পাহাড় বাবা বুদান পাহাড় থেকে অপশান এ কারেক্ট আনসার নেক্সট সুপ্রিম কোর্টের ড্যাশ বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে তো কোন কেসে বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট খুবই গুরুত্বপূর্ণ তো কেশবানন্দ ভারতী কেসে তো কেশবানন্দ ভারতি কেসে অপশন সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন শুষ্ক বরফ হলো শুষ্ক বরফ কী শুষ্ক বরফ কী এখানে শুষ্ক বরফ আমাদের হয়ে যাবে কঠিন কার্বন ডাইঅক্সাইড সিও টু তো কঠিন সিও টু অপশান বি কারেক্ট অ্যান্সার হবে এখান থেকে আর যেটা আছে তোমাদের মাইনাস দুশো মাইনাস তেইশ ডিগ্রি দুষো না অনলি তেইশ ডিগ্রি উষ্ণতায় উষ্ণতার কঠিন কার্বনকে মানে কার্বন অক্সাইডকে যেটা আছে আমাদের শুষ্ক বরফ বলা হয়ে থাকে তো অপশন বি এখানে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন তো কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেছিল তো রাজেন্দ্রচল রাজেন্দ্রচল অপশন বি কারেক্ট আনসার হবে নেক্সট কোয়েশ্চেন গুজরাটের প্রধান বন্দর হল গুজরাটের প্রধান বন্দর তো গুজরাটের প্রধান বন্দর যেটি হয়ে যাবে আমাদের কান্ডালা কান্ডালা বন্দর যেটি কচ্ছ উপসাগরে অবস্থিত তো এখানে অপশান ডি ক্যারেক্ট অ্যান্সার কণ্ডালা নেক্সট কোয়েশ্চেন কোন তন্ত্র বিভিন্ন অঙ্গের কার্যের মধ্যে সমন্বয় সাধন করে তো এটি কোন তন্ত্র স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র অপশন সি কারেক্ট অ্যান্সার নেক্সট ভারতের সর্বোচ্চ সিংহ ভারতের সর্বোচ্চ সিঙ্গ গডিন অ্যাস্টিন বা কেটু নামে এটি পরিচিত মাথায় রাখবি কেটোনামানু পরিচিত উচ্চতা কথা আমাদের ছ হাজার ছশো সরি আট হাজার ছশো এগারো তো মাথায় রাখবে অপশন সি এখান থেকে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন চলে আসবো দ্বিতীয় উচ্চতমকে কাঞ্চনজঙ্ঘা দ্বিতীয় উচ্চতম নেক্সট হচ্ছে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছে এটি আমাদের উনিশশো তিরিশে উনিশশো তিরিশে গান্ধীজির নেতৃত্বে শুরু হয়েছে আইন অমান্য আন্দোলন অপশন বি কারেক্ট আনসার হবে নেক্সট কোশ্চেন তথ্য জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে তো তথ্য জানার অধিকার যেটা আছে আমাদের রাইট টু ইনফরমেশন অ্যাক্ট যেটি দু সালে পাশ হয়েছে তো এটি যেটা আছে কত নম্বর ধারা এটি বর্ণিত আছে তো এটি বন্ধুরা আমাদের বর্ণিত আছে এখানে ধারা উনিশ উনিশের একের এতে উনিশের একের এ অপশান ডি বন্ধুরা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন নেক্সট আছে আমাদের এখানে ভাইরাস প্রথম কে চিহ্নিত করে তো ভাইরাস এডওয়ার্ড জেনার ইনি চিহ্নিত করেন এডওয়ার্ড জেনার অপশান এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত তো রায়ের চারুলতা যেটি আছে নষ্টনীড় নষ্ট গল্প অবলম্বনে নির্মিত অপশন বি একটা অ্যান্সার নেক্সট কোশ্চিন চলে আসি জাতীয় সংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত তো বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত সাধারণ পরিষদ সাধারণ পরিষদ অ্যান্সার হবে অপশন এ নেক্সট কোশ্চিন পটেরিক্স হলো তো আর্কিও পটেরিক্স একটি কি তো একটি পাখির জীবাশ্ম অ্যান্সার হবে আমাদের একটি পাখির জীবাশ্ম অপশানে নেক্সট কোশ্চেন বঙ্গ বিভাগ কার্যকারী হওয়ার তারিখ কী ছিল বঙ্গ বিভাগ কার্যকারী হওয়ার তারিখ কী আমাদের ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ কার টাইম পিরিয়ড লর্ড কাজনের টাইম পিরিয়ডে এবং রদ হয় কবে আমাদের উনিশশো এগারোতে সেই টাইমে টাইম পিরিয়ড ছিল আমাদের লর্ড হার্ডিং টু মাথায় রাখবে অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন চলে আসবো তরল হাইড্রোজেনের ফুটনাঙ্ক কত তো তরল হাইড্রোজেনের ফুটনাঙ্ক মাইনাস দুশো তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস অপশন ডি বন্ধুরা কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম মহিলা প্রথম ভারতীয় মহিলা তো মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিল বাচ্চেন্দ্রী পাল বাচ্চেন্দ্রী পাল অপশন ডি কারেক্ট আনসার হবে নেক্সট কোশ্চেন কবে আজাদিন ফৌজ গঠিত হয়েছিল তো আজাদিন ফৌজ এটি কবে গঠিত হয়েছে এটি ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশে ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ নেক্সট চলে আসি নেক্সট সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জি এস টি ভারতে লাগু হয় তো জি এস টি ভারতে লাগু হয়েছিল একশো এক নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একশো এক যেটা আছে জি এসটি রিলেটেড তো অপশান ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন চলে আসবো শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত ড্যাশ নদীতে তো শিব সমুদ্রম জলপ্রপাত তামিলনাড়ুতে সিচুয়েটেড তো এটি কোন নদীতে অবস্থিত কাবেরিতে কাবেরি অপশান এ বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন ভারতের চা উৎপাদনের ড্যাস রাজ্য স্থান প্রথম তো চা উৎপাদনের প্রথম স্থান আসাম আসাম অ্যান্সার হবে অসম অপশান ডি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেওয়া হয় ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার এটি কোন খেলার জন্য দেওয়া হয়ে থাকে তো এটি মহিলা হকির জন্য দেওয়া হয়ে থাকে মহিলা হকি অপশান এ কারেক্ট অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন চলে আসবো আয়দিনা মসজিদ কে নির্মাণ করেন আয়দিনা মসজিদ এই যে একদম শ্রীকান্তের শাহ নির্মাণ করেছেন নেক্সট কোশ্চেন আধুনিক শিল্পদানব বলা হয় ড্যাঁশ শিল্পকে কোন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়ে থাকে তো পেট্রো রাসায়নিক শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়ে থাকে অপশান সি ক্যারেক্টার্সর নেক্সট চলে আসুন কাথিয়াওয়াড়া কাথিয়া উপদ্বীপ অবস্থিত ড্যাশ রাজ্যে তো কাথিয়াওয়াড় তো এই উপদ্বীপটি যেটি আছে এটি কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত তো এটি যেটি আছে বন্ধুরা গুজরাটে অবস্থিত গুজরাট অপশন ডি কারেক্ট স্যার নেক্সট কোশ্চেন আর্য সমাজের প্রতিষ্ঠা থাকে দয়া দয়ানন্দের সরস্বতী আজ্য সমাজ দয়ানন্দ সরস্বতী অপশান এক আরেকটা স্যার নেক্সট হ্যাঁ এমআরআই কী আবিষ্কার করেন এমআরআই কি আবিষ্কার করেছেন এমআইআইয়ের আমাদের আবিষ্কার কে হয়ে যাবে এখান থেকে আমাদের পিটার ম্যান্সফিল্ড ম্যান্সফিল্ড পিটার ম্যান্সফিল্ড এ হয়ে যাবেন অপশান এক আরেকটান স্যার নেক্সট কোশ্চেন ভারতের ড্যাশ মাসে দীর্ঘ ড্যাশ মাসে দিনের দৈর্ঘ্য বেশি হয় তো ভারতে ড্যাশ মাসে কোন মাসে দিনের দৈর্ঘ্য বেশি হয়ে থাকে তো ভারতে জুন মাসে একুশে জুন যেটা হচ্ছে এখানে আমাদের অপশান সি কারেক্ট অ্যান্সার হবে নেক্সট কোশ্চিন চলো নেক্সট হচ্ছে প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থেকে থাকে তো ক্লিপবোর্ডে থেকে থাকে ক্লিপবোর্ড অপশন অপশান বি কারেক্ট অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন তিস্তা নদীর গিরিখাত দেখা যায় নদীর কোন গতিতে উচ্চ মধ্য নিম্ন নাকি বদ্বীপে তো তিস্তা নদীতে যে গির দেখা যায় উচ্চকদিতে উচ্চ গতি আনসার হবে অপশান এইট নেক্সট চলে আসবো ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল তো ভারতের স্বাধীনতা আইন যেটি আছে জুলাই নাইনটিন ফর্টি সেভেনে গৃহীত হয়েছিল জুলাই নাইনটিন ফর্টি সেভেন নেক্সট কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন যে ইনভাররমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার বাইশে ভারতের স্থান কত ইনভারমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার বাইশে ভারতের স্থান একশো আশি নম্বরে একশো আশি নম্বরে ফার্স্টে ডেনমার্ক সেকেন্ডে যুক্তরাষ্ট্র থার্ডে আছে ফিনল্যান্ড নেক্সট কোশ্চিন চলো পশুদের জন্য ভারতের প্রথম করোনা ভ্যাকসিনের নাম হলো তো পশুদের জন্য ভারতের প্রথম করোনা ভ্যাকসিনের নাম অ্যানোকোভ্যাক্স 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 অ্যান্সার অপশান এই নেক্সট কোয়েশ্চিন জো বাইডেন জো বাইডেনের যেটা আছে বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন তো জো বাইডেনের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছে আরতি প্রভাকর আরতি প্রভাকর অপশন বি কারেক্টেন নেক্সট কোশ্চিন সোমালিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন সোমালিয়ার নতুন প্রধানমন্ত্রী কে হয়েছে হামজা আব্দি বারি হামজা আব্দি বরি ইনি হয়েছেন অপশন সি কারেক্টেন নেক্সট কোশ্চেন চল্লিশ কোশ্চেন এবং আছে ক্লাসে আমাদের লাস্ট কোশ্চেন সেশনটা আশা করছি শেষ পর্যন্ত অবশ্যই দেখেছি ভালো লাগে তাহলে এতক্ষণ লাইক করে দিয়েছো যারা লাইক করেন ফটাফাট একটি লাইক করে দাও চ্যানেলকে এরা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করা ম্যাথ এবং রিজনিংয়ের উপরে যেটা আছে আমাদের স্পেশাল ক্লাস আমাদের সেকেন্ড চ্যানেলে চলছে সেকেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন প্রোভাইড করে দেওয়া আছে নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে চোদ্দম ব্রিক সাবমিট হোস্ট করবে বা হোস্ট করছে যেটা আছে কে হোস্ট করছে এখানে চীন চীন অ্যান্সার হবে অপশানে এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার তোমরা ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং